জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় সাঈদীর ছেলেসহ 5,000 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চিকিৎসককে হুমকি এবং ভাঙচুরের ঘটনা প্রমাণ করে জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। মাহমুদুল হাসানের রিপোর্ট। যুদ্ধ অপরাধের দায়ে আর মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর হার্ট অ্যাটাকে মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ মোড়ে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয় জামায়াত সমর্থকরা। এই ঘটনায় সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও জামাতের 3 নেতাসহ অজ্ঞাত 5,000 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাঈদীর মৃত্যুর পর রাতে ফেসবুক লাইভে বিএসএমএমইউ এর চিকিৎসক অধ্যাপক মোস্তফা জামানকে সপরিবারে হত্যার হুমকি দেয় জামাতের এক কর্মী। পরে এই ঘটনায় ধানমন্ডি থানায় জিডি করেছেন মোস্তফা জামান। সাঈদীর চিকিৎসায় কোনো রকম গাফলতি হয়নি, সঠিকভাবে আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন চিকিৎসকরা। এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রাজধানীতে আজ এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাঈদীর মৃত্যুর পর চিকিৎসককে হুমকি দেওয়াটা প্রমাণ করে জামাত একটি সন্ত্রাসী সংগঠন। যিনি চিকিৎসক, যিনি সেবা দান করেন, তিনি তাকে চিকিৎসা করেছেন, তাকেও তাকে হত্যার হুমকি দিচ্ছেন। এটা আমার কাছে আশ্চর্য লাগে। আমার কাছে মনে হয় যে তারা যে নোংরা চিন্তা করে, তারা যে সবসময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে সবসময় চিন্তা করে, তারই একটি প্রতিফলন বোধহয় এই হুমকির মাধ্যমে তারা জানান দিয়েছে। সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসককে যারা হুমকি দিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইজিপি। ধানমন্ডি থানায় এটা জিডি করেছেন, এই তথ্য আমরা পেয়েছি, আমরা তদন্ত করছি, এর সাথে ওনার সাথে কথা বলে আমরা তাকে চিহ্নিত করার চেষ্টা করব এবং চিহ্নিত করে আইনগতভাবে, বাংলাদেশে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। রাজারবাগে শোক দিবসের অনুষ্ঠানে আজ আইজিপি আরও জানান, সাঈদী ইস্যুকে কেন্দ্র করে যারাই নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।